হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ তোমাদের কতগুলো কথা বলি, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথাই বিশেষ করে বলছি। এখনও যারা সিরিয়াস হওনি তারা ইমিডিয়েট সিরিয়াস হয়ে যাও, আর টাইম নেই। যদি এখনও সিরিয়াস না হয়ে থাকো তাহলে আর কাল থেকে যদি সিরিয়াস না হও পরে আর সিরিয়াস হয়ে লাভ হবে না। এখন থেকে কাল থেকে যদি সিরিয়াস হও, দেখো সমস্ত পুজো উৎসব সব পেরিয়ে গেছে, বাকি রইল ছোট পরব, ঠিক আছে, সেই ছোট পরবটা পেরোলে বাকি সব শেষ। কিন্তু তোমাদের আর উৎসবে আর আনন্দে মেতে থাকলে হবে না, এটা তোমরা জানো, নিজেরাও জানো। তাই নিজেরা জানো কিন্তু মানো না, এই মানাটা কথা বলছি বারবার। এখন কিন্তু সিরিয়াস হয়ে যাও, আর সিরিয়াস এর পরে সিরিয়াস হয়ে আর কিন্তু কোনো লাভ নেই, সময় কিন্তু শেষ হয়ে আসছে। তাই দেখো, তুমি একটা কথা ভাবো, আজকে যদি তুমি সিরিয়াস না হও তাহলে যেদিন তোমার ফলাফলটা রেজাল্টটা পাবে সেদিন যদি তুমি কম নাম্বার পাও তাহলে কতখানি আঘাত পাবে। আবার আজকে যদি তুমি সিরিয়াস হও, যদি ভালো নাম্বার পাও তাহলে তুমি কত দিক, তাহলে তুমি একটা কথা চিন্তা করো, সেদিন তুমি কত আনন্দ পাবে। সেই আনন্দটা পাওয়ার জন্য আজকে তোমাকে সিরিয়াস হতে হবে, আর একদম কোনো রকম সময় নষ্ট করা চলবে না। সময় নষ্ট না করে আমি যেভাবে এর আগে সমস্ত ভিডিওতে তোমাদের বলেছি কীভাবে পড়াশোনা করতে হবে, সে তো তোমাদের বলা হয়েছে, সেইভাবে পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে। এখন তুমি বলবে যে সে এক, আপনি তো পড়ে বড় বড় এক কথা বলেন, হ্যাঁ একই কথাই তো, কথা তো একটাই, ভালো করে পড়াশোনা কেমন করে করতে হয় সে তো তোমাদের বলা হয়েছে। আর বারবার বলি কেন, তার কারণ হচ্ছে দেখো, আমি তো তোমাদের কাছে কোনো আর্থিক লেনদেন তোমাদের সঙ্গে সম্পর্ক নেই, তোমাদের সঙ্গে একটাই সম্পর্ক, সেটা তোমরা স্টুডেন্ট, আমি অভিভাবক বলো, যাই বলো, স্যার বলো, যাই বলো, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। তোমরা ভালো রেজাল্ট করলে, কে কোন দূর প্রান্তে আছো আমি তো জানি না, কিন্তু কেউ যদি ভালো রেজাল্ট করো এবং আমাকে কমেন্ট করো, স্যার আমার ভালো রেজাল্ট ভালো হয়েছে, কত ভালো লাগে বলো তো। এই ভালোটুকু, এইটুকু পাওয়ার জন্য তোমাদের এত মোটিভেশন দিই, এত তোমাদের মোটিভেট করতে থাকি, এত তোমাদের উৎসাহ দিতে থাকি। এই উৎসাহটা দেওয়া আমার কর্তব্য এবং আমি জানি এটা দিলে তোমাদের কারো কারো অনেকেরই ভালো হয়ে যাবে। সেই ভালোটুকু করতে আমার আপত্তি নেই, তার জন্যই আমি তোমাদের ভিডিও দিই, তার জন্যই তোমাদের মোটিভেট করি। তো তোমরা মোটিভেট হলে কত ভালো লাগবে, যে হ্যাঁ আমার কথা শুনেছে, মা বাবার কথা শুনেছে, ভালো হয়েছে। তো এই ভালো করার জন্য, তোমরা যাতে ভালো হও সেই জন্যই আমার এই ভিডিওটা, ঠিক আছে। আমি অন্য মানে এই ভিডিওগুলো দিই, মোটিভেশান ভিডিওগুলো দিই সেই জন্য যাতে তোমরা ভালো হও। তোমাদের সঙ্গে আমার সম্পর্ক এইটুকুই যে তোমরা ভালো রেজাল্ট করলে আমি পাবো আনন্দ, আর কি সম্পর্ক না। তোমাদের খারাপ হওয়াটা আমি চোখে দেখতে পারবো না, তোমরা রেজাল্ট খারাপ করবে এটা আমার পক্ষে সহ্য করা একটু অসুবিধা হয়ে দাঁড়ায়। তাই আমি যেন সেই সুদিনটা যেন আসে তোমাদের, যে হ্যাঁ স্যার আমার রেজাল্ট ভালো হয়েছে, এরকম একটা কমেন্ট, এরকম একটা সংবাদ যেন আমি পেতে পারি, আর এইটুকুর জন্যই তোমাদের মোটিভেট করি। তাই বলছি আর সময় নষ্ট করো না, সিরিয়াস হয়ে যাও। সিরিয়াস মানে আর কোনো বিন্দুমাত্র সময় নষ্ট করা তোমাদের উচিত নয়। দেখো এরপরে শীতকাল আসছে, ঠান্ডা লাগবে, সর্দি কাশি হবে, অনেক কিছু শরীর খারাপ হতে পারে, ঠিক আছে, এইগুলোকে মেনে নিই, এইগুলো তো হবে, এইগুলো হলে তোমাকে তো তার জন্য সময় নষ্ট হবে, কিন্তু আর কারোর ওই বাদ্রে আর এই ওই এসবে আর মেতো না, সময় শেষ হয়ে এসছে, এগুলো ছেড়ে দাও, ছেড়ে দিয়ে বই নিয়ে বসে যাও, ঠিক আছে। আমি আজকে জাস্ট বই নিয়ে বসার জন্য, তোমাদের পুজোর পর তোমরা ভুলেই গেছো বোধ হয় অনেকে বই নিয়ে বসতে, এবারে ছেড়ে দাও, সব হয়ে গেছে, এবার বই নিয়ে বসো, মা বাবার মুখটা একটু উজ্জ্বল করো, মা বাবার কষ্ট একটু দূর করো, ঠিক আছে। ধন্যবাদ, আজ এখানেই রাখছি।